বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। তো আজকের ভিডিওটি হচ্ছে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার কীভাবে নিয়োগ করা হয় এবং বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার এর পার্থক্যগুলো কী কী সেটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। তো এখন আমরা দেখে নেই বিসিএস ক্যাডার কতটি। বর্তমানে বিসিএস ক্যাডার 26টি, সাধারণ ক্যাডার 14টি এবং প্রফেশনাল ক্যাডার 12টি। এই সাধারণ ও প্রফেশনাল ক্যাডারগুলো কী কী এটি সম্বন্ধে আমাদের একটি ভিডিও আছে, সেটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন, বিস্তারিত জেনে যাবেন। তো আজকে আমাদের মূল ভিডিও হচ্ছে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার নিয়ে। তো আমরা শুরু করি। এখন আমরা দেখব ক্যাডার ও নন ক্যাডার কী। 26 ধরনের চাকরিকে পিএসসি সরাসরি নিয়োগ দিয়ে থাকে, যারা হলেন ক্যাডার। আর ক্যাডার বহির্ভূত পিএসসি কর্তৃক অন্যান্য সকল চাকরিকে বলা হয় নন ক্যাডার। তো এবার আমরা দেখব বিসিএস ক্যাডার ও নন ক্যাডার চাকরির মূল পার্থক্য কোথায়। ক্যাডার পদধারীরা প্রমোশন পেয়ে নীতি নির্ধারক পর্যায়ে যেতে পারেন, কিন্তু একজন নন ক্যাডার সে পর্যায়ে যেতে পারেন না। মানে একজন বিসিএস ক্যাডার তার চাকরি থেকে উচ্চ লেভেলে যেতে পারেন, কিন্তু একজন নন ক্যাডার তা পারেন না। তো বিসিএস ক্যাডারে একজন ব্যক্তি প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গ্যাজেটেড অফিসার বা ক্যাডার হয়ে থাকেন। প্রথম থেকে নবম গ্রেড হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসারদের সুযোগ সুবিধা তুলনামূলকভাবে সবার থেকে ভালো হয়ে থাকে। এখন ভিডিও এর মূল বিষয় নিয়ে কথা বলবো, বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে মৌলিক পার্থক্য কী এবং বিসিএস ক্যাডার ও নন ক্যাডার কীভাবে নিয়োগ করা হয় এ বিষয়ে আলোচনা করব। বিসিএস পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে, যেমন প্রিলিমিনারি, রিটেন, ভাইবা। তো এই ভাইবাতে উত্তীর্ণ প্রার্থীরাই বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পেয়ে থাকেন। তবে আমরা একটু সহজভাবে বুঝে নেই বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার কীভাবে নিয়োগ করা হয়। প্রথমত আপনাকে জানতে হবে ক্যাডার এবং নন ক্যাডার কীভাবে নিয়োগ করা হয়। মনে করুন 40তম বিসিএসে 26টি ক্যাডার ক্যাটাগরিতে মিলিয়ে মোট পোস্ট ছিল 2500। মানে 40তম বিসিএসে 2500 জন ক্যাডার নিবে, কিন্তু পরীক্ষার্থী 400,000 প্রিলিমিনারিতে অংশ নেয় এবং পাশ করলো 20,000। বিসিএসে প্রথম পরীক্ষায় এই 20,000 পরীক্ষার্থী পাশ করে রিটেনে অংশ নিল এবং পাশ করলো 5,000। আবার এই 5,000 পরীক্ষার্থী ভাইবা দিয়ে সেখান থেকে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 3500 জন। এই 5,000 পরীক্ষার্থীর মধ্যে 1500 জন কিন্তু ভাইবাতে ফেল করেছে, তাই তারা ক্যাডার ও নন ক্যাডার কোনোটাই না। এখন এই ভাইবাতে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 3500 জনের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার সিলেক্ট করা হবে, কিন্তু আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এর চাহিদা 2500 জন ছিল, কিন্তু চাহিদার চেয়েও 1000 প্রার্থী তাদের হাতে আছে। তাদের কি হবে? তারাও তো বিসিএস এর তিনটি পরীক্ষায় পাশ করেছে। হ্যাঁ, তারা সবাই নন ক্যাডার। এখান থেকে আমরা বুঝলাম 3500 জন এর মধ্যে 2500 জন বিসিএস ক্যাডার পেলেন এবং বাকি 1000 জন নন ক্যাডার। তো এই 2500 জন ক্যাডার কীভাবে নিয়োগ করা হয়? সহজ উত্তর, মেধা তালিকা অনুযায়ী 2500 জন ক্যাডার নির্বাচিত করা হয় এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়। আবার বিসিএস পরীক্ষা ছাড়াও পিএসসি নন ক্যাডার পোস্টে নিয়োগ দেন, যেমন সহকারী আবহাওয়াবিদ, ইলেকশন কমিশনের অফিসার, সমাজ সেবার অফিসার ইত্যাদি। এখন ক্যাডার ও নন ক্যাডার এর মৌলিক যে পার্থক্যগুলো তা হলো, এক, বিসিএস ক্যাডার এর সবগুলো চাকরি প্রথম শ্রেণীর, অন্যদিকে নন ক্যাডার সব প্রথম শ্রেণীর চাকরি না। দুই, ক্যাডার হলে সরাসরি নিশ্চিত নিয়োগ হয়ে থাকে, তবে নন ক্যাডার হলে সরাসরি নিয়োগ তো হয়ই না, পিএসসি বিভিন্ন চাকরির জন্য সুপারিশ করবে, এমনকি চাকরি না হওয়ারও অনেক ইতিহাস আছে। তিন, ক্যাডারভুক্তরা প্রমোশন পেয়ে নীতি নির্ধারক পদে যেতে পারেন, কিন্তু নন ক্যাডারগণ যেতে পারেন না। 4, প্রায় সব ক্যাডারই প্রমোশন পেয়ে গ্রেড 3 পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন ক্যাডারের উপরের পোস্ট বলক পোস্ট। 5, সত্যায়ন ক্ষমতা। রাষ্ট্রীয় বিধিনিষেধ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিই কেবল কোনো কিছু সত্যায়িত করার ক্ষমতা রাখেন, কিন্তু উনার ব্যস্ততা এবং অপারগতায় এটা সম্ভব নয় বলে উনার অনুমোদনক্রমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ গ্যাজেটেড সত্যায়িত করতে পারবেন। তবে সার্কুলারে গ্যাজেটেড কথাটি উল্লেখ না থাকলে সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাই সত্যায়িত করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।